কোন জায়গার উন্নতির প্রথম ধাপই হলো সহজ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। আর সহজ যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো চলাচলের পথ। এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম অদ্ভুত ও বৈচিত্র্যময় রাস্তা। কিছু রাস্তা আবার সুন্দরের পাশাপাশি ভয়ঙ্করও। এরকম কিছু রাস্তা নিয়েই আজকের ভিডিও। লম্বার্ড স্ট্রিট, এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে অবস্থিত। নাম লম্বার্ড স্ট্রিট। পৃথিবীর সবচেয়ে বক্রাকৃতির রাস্তা বলা হয় এই লম্বার্ড স্ট্রিটকে। যদিও এই অদ্ভুতাকৃতির রাস্তাটি মূলত দীর্ঘ লম্বার্ড স্ট্রিটের একটি অংশমাত্র, যার দৈর্ঘ্য মাত্র 1 মাইল এবং এখানে ড্রাইভিংয়ের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। সান ফ্রান্সিসকোর আরও অনেক রাস্তাই এমন আঁকাবাঁকা। এর মূল কারণ হচ্ছে সান ফ্রান্সিসকোর ভৌগোলিক বৈশিষ্ট্য। এখানে সোজা রাস্তা তৈরি করতে গেলে তা অতিরিক্ত খাড়া আর বিপজ্জনক হয়ে যাবে, আর তাই এই রাস্তার পরিকল্পনাকারী রাস্তাটিকে আঁকাবাঁকা করে তৈরির সিদ্ধান্ত নেন। ফলে সোজা রাস্তায় গাড়ি চালানোর আনন্দ থেকে বঞ্চিত হয় এখানকার ড্রাইভাররা। লম্বার্ড স্ট্রিটের চারপাশে ফুলের বাগান দর্শনার্থীদেরকে মুগ্ধ করবে এবং আকর্ষণীয় করবে। আটলান্টিক ওশান রোড, প্রকৃতি মাঝে মাঝে ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করে, যেখানে একই সঙ্গে ভয়ঙ্কর অনুভূতি সৃষ্টি হবে, আবার সৌন্দর্য আপনাকে টানবে। নরওয়ের 9 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রাস্তাও এরকম। এখানে এলে আপনার দারুণ ভয় লাগবে, আবার চারপাশের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই। এর নাম আটলান্টিক ওশান রোড। এই রাস্তাটির একটি মজার বিষয় হচ্ছে এই স্বল্প দৈর্ঘ্যের রাস্তাটিতে সেতু রয়েছে 8টি। সমুদ্রের জল ছুঁয়ে চলে যাওয়া এই রাস্তাটিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য, যে কাউকেই মুগ্ধ করে এই সমুদ্রের স্পর্শ। চমৎকার সুন্দর এই রাস্তাটি মাঝে মাঝে বিপজ্জনকও হয়ে উঠতে পারে, কারণ প্রায়ই পূর্বাভাস ছাড়াই তুষার ঝড়ের কবলে পড়তে হয় এই পথে চলাচলকারীদের। তখন খুব সাবধানে চলতে হয়, একটু এদিক সেদিক হলেই প্রাণহানির আশঙ্কা থাকে। আমব্রেলা স্ট্রিট, নামটাই কি অদ্ভুত। আমব্রেলা স্ট্রিট অর্থাৎ ছাতার রাস্তা। এখানে প্রচুর বৃষ্টি হয়, তাই পুরো রাস্তায় ছাতার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এটা ভাবার কোনো কারণ নেই, আবার খুব রোদের কারণে এই ব্যবস্থা, কিন্তু তাও নয়। প্রথমবার দেখলে এসব কথাই মাথায় আসবে সবার। আসলে কয়েক বছর আগে থেকেই এই আমব্রেলা স্ট্রিটের উৎপত্তি। প্রতি বছর জুলাইয়ে একটি আর্ট ফেস্টিভ্যালকে কেন্দ্র করে পর্তুগালের এই গুয়ে শহরে একটি গলিকে সাজিয়ে তোলা হয় রং বেরঙের ছাতায়। রাস্তা জুড়ে ছাতা টাঙানো থাকে বলেই এই রাস্তার নাম হয়েছে আমব্রেলা স্ট্রিট। এই ছাতার কারণে পুরো বিশ্বে আর্ট ফেস্টিভ্যালিটি বিখ্যাত হয়ে উঠেছে। এই অভিনব আয়োজন সত্যি দর্শনার্থীদের আকর্ষণ করেছে খুব। পৃথিবীর নানা প্রান্ত থেকে জুলাই মাসে এই ফেস্টিভ্যালে অংশ নিতে মানুষজন আসে। এই রাস্তার সৌন্দর্যকে কেন্দ্র করে অনেক চলচ্চিত্র ও গানের শুটিং হয়েছে। জাজ হ্যারি পিটারসন ইন্টারচেঞ্জ, পৃথিবীতে যতগুলো পেঁচানো রাস্তা আছে তার মধ্যে জটিল থেকে জটিলতর রাস্তা হচ্ছে নাম জাজ হ্যারি পিটারসন ইন্টারচেঞ্জ। উপর থেকে দেখতে অবিকল মনে হবে কোনো বিষাক্ত সাপ কিংবা অনেকগুলো পেঁচানো সাপ একত্রে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে অবস্থিত এই জাজ হ্যারি পিটারসন ইন্টারচেঞ্জ বিশ্বের সবচেয়ে জটিল ইন্টারচেঞ্জ। এর জটিলতার মূল কারণ হচ্ছে অনেকগুলো স্তরে স্থাপিত সেতুগুলো, যেখানে সব দিক থেকে গাড়ি প্রবেশ ও প্রস্থান করতে পারে। 4টি স্তরে স্থাপিত এই ইন্টারচেঞ্জটি প্রধান সড়কগুলোর মধ্যে সহজ সংযোগ স্থাপন করে। অসম্ভব জটিল হলেও মানুষের চলাচলের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে। বলু স্ট্রিট মরক্কো, প্রায় সবারই প্রিয় একটি রং হচ্ছে নীল। একবার ভাবুন তো, আপনার প্রিয় রং দিয়ে সাজানো হয়েছে পুরো একটি শহর, যে শহরের রাস্তা থেকে শুরু করে সব কিছুই নীল, যেন এক আকাশ নীল ধারণ করেছে শহরটি। কেমন হবে, দারুণ না? আটলান্টিক সাগর পাড়ে অবস্থিত আফ্রিকার ছোট্ট সুন্দর দেশ মরক্কো, মরক্কোর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত শেফচাওয়ান এমন একটি নীল শহর। একে বলা হয় জাদুময় শহর, যা ব্লু প্যারেল অফ মরক্কো নামে পরিচিত। এই শহরটি পুরোপুরি নীল রঙে আচ্ছাদিত। শহরের ঘরবাড়ির দেয়াল, দরজা আর রাস্তাঘাট সবই নীল রঙের, যা এই শহরে এক মর্মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে। অনেক আগে স্পেন থেকে পালিয়ে আসা ইহুদিরা এই শহরে বসবাস করতে শুরু করে এবং তারাই এই শহরটিকে নীল রঙে রাঙিয়েছে। ডেথ রোড বলিভিয়ার, এটা মনে হতে পারে, ডেথ রোড মানেই মৃত্যুপথ, এ পথে গেলে মৃত্যু অবধারিত। বলিভিয়ার এই রোডটিও বোধহয় মৃত্যু নিশ্চিত।
বিষয়টি আসলে তেমন নয়, তবে এটি তা থেকে কোনো অংশে কমও নয়, কারণ প্রতি বছর এই রাস্তায় গড়ে 250 থেকে 300 জন লোক প্রাণ হারায়। বলিভিয়ার রাজধানী লাপাস থেকে কারুইকো পর্যন্ত 69 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি স্থানীয়ভাবে ডেথ রোড নামেই পরিচিত। ঘন পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে নির্মিত এই রাস্তাটি শুরু হয়েছে 15,400 ফুট উচ্চতা থেকে এবং একটি গভীর খালের পাশে গিয়ে মিশেছে। ভয়ঙ্কর এই রাস্তার দুই পাশে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গোলিয়ান টানেল। গোলিয়ান টানেল চায়নার তাইহাং পর্বতমালায় অবস্থিত, আর এই টানেলের নাম গোলিয়ান করা হয়েছে এর উত্তর পশ্চিম দিক থেকে অবস্থিত গোলিয়ান গ্রামের নামের সাথে মিল রেখে। মূলত এই গ্রামের কারণেই তৈরি করা হয়েছে এই বিস্ময়কর গোলিয়ান টানেল। এই গোলিয়ান টানেল তৈরি করার পিছনে বেশ কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে। 1972 সালের পূর্বে এই গোলিয়ান গ্রামে প্রবেশ করা বেশ কঠিন কাজ ছিল। এই তাইহাং পর্বতমালার উপরে গোলিয়ান গ্রামের অবস্থান। গোলিয়ান গ্রামে যেতে চাইলে এই পর্বতমালার উপর দিয়ে তৈরি আঁকাবাঁকা পথ ধরে পাথরের তৈরি সিঁড়ি আর মই বিয়ে দীর্ঘ উঁচু পথ পাড়ি দেওয়া লাগত। এর ফলে বর্তমান জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায় 300 জনসংখ্যার এই গোলিয়ান গ্রাম। সরকার কোনো ব্যবস্থা না নেয়ায় গ্রামবাসীরাই উদ্যোগ নেন কিছু একটা করার। মাত্র 5 বছরের মধ্যেই বানিয়ে ফেলা হয় 1200 মিটার লম্বা এই টানেল। এটি 5 মিটার উঁচু আর 4 মিটার চওড়া। মূলত একমুখ ওয়ান ওয়ে যাত্রার জন্য তারা এই রাস্তা বানানো হয়েছিল। 1977 সালের পয়লা মে এই রাস্তা গাড়ির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, আর এর মধ্য দিয়ে গোলিয়ান গ্রামে প্রথমবারের মতো প্রবেশ করল মোটর যান।